ধুবুরীর সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলৰ ধুবুরীর অস্থায়ী বাসব ভবনের সম্মুখত এক অবস্থান ধর্মঘট প্রাক্তন মন্ত্রী মহিবুল হকর কুরবানীক লৈ আজমলৰ মন্তব্যর প্রতিবাদত নামিল প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে অগপর নেতা মহিবুল হক প্রতিবাদত বদরুদ্দিন আজমল হাই হাই বদরুদ্দিন আজমল লেই লেই সেই সেই মুসলমান সমাজক অপমান করা বন্ধ করক বদরুদ্দিন আজমল হুঁচিয়া আদি শ্লোগানের প্রতিবাদ আজমলে মুসলমান সমাজক অসমবাসীর ওসরতে প্রতিপন্ন করেছে গরু কুরবানী নিদিবলৈ আজমলে করা আহ্বানক গরিহনা প্রাক্তন মন্ত্রী মহিবুল হকর গো হত্যা বন্ধ হব বলি ক্যাটেল প্রিভেনশন একটত নাই বদরুদ্দিন আজমলে প্রথমে দলীয় কর্মীক গো কুরবানী দিবলৈ বাধা করক এআইডিএফর দুই এজনের বাহিরে সকলে গরু কুরবানী করব আজমলে সমাজখনক থানবান করব খুঁজিছে গরু কুরবানী আমার সাংবিধানিক অধিকার আমি গরু কুরবানী করিমে যুগ যুগ ধরে অসমত গো কুরবানী হয়ে আছে এই মন্তব্য প্রাক্তন মন্ত্রী মহিবুল হকর বদরুদ্দিন আজমলৰ ধুবুরীর অস্থায়ী বাসব ভবনের সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত করে মন্তব্য করে আমার সাংসদ বদরুদ্দিন আজমল ডাগরিয়াই মুসলিম সমাজক যেভাবে প্রতারণা করে আছে যেভাবে হেয় উপলঙ্ঘা করে আছে ও সেইদিন কলে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দেবক আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাইছো যে আমার দীর্ঘদিনীয় একটা দাবি আছিল যে গড়িয়া মরিয়া দেশি সৈয়দ আরও জলাই এই পাঁচটা সম্প্রদায়ক জনগোষ্ঠী কি এই পাঁচটা জনগোষ্ঠীক তেখেতে খিলঞ্জিয়া মর্যাদা প্রদান করব লাগে আর সেইদিন এখন কেবিনেট ডিসিশন দি আমি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দেব আমি ধন্যবাদ জানাইছো এই ক্ষেত্রে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় ইয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করবলৈ গৈ তেওঁ কথাটো কলে যে মুসলমান সমাজক একপাত চকলেট দিলেই সন্তুষ্ট হয়ে যায় এটা চকলেট দিলেই সন্তুষ্ট হয়ে যায় বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় ইমানভাবে আমাক হেয় প্রতিপূর্ণ করলে অসমবাসীর ওসরত ভারতবাসীর ওসরত তথা বিশ্ববাসীর ওসরত যে অসমের মুসলমান মানুষের কোনো অস্তিত্ব নাই সামান্য একটা চকলেট দিলেই সন্তুষ্ট হয়ে যায় তারোপরি আমার যেটু সাংবিধানিক অধিকার আমি গো কুরবানী করা কুরবানি করাতে আমার ধর্মীয় অস্তিত্ব আর ধর্মীয় অনুভূতি আর এই যুগ যুগান্তর ধরে শ শ বছর আগের পরে এই পরম্পরা চলি আছে কিন্তু বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় আমার গো কুরবানী দিয়ার তেওঁ যেটু নিষেধাজ্ঞা তেওঁ যেটু বাধা প্রদান করে দিলে তাক আমি তীব্র গরিহনা দিছো কারণ দি আসাম ক্যাটেল প্রিজার্ভেশন অ্যাক্ট 2021 এটু নতুন আইন নহয় এটু 1951 এই আইনটি পরিবর্তন হয়েছিল এই গুড় সুরক্ষা আইনটি অকল যেটু ইল্লিগেল ট্রেড হয়েছিল এই ইল্লিগেল ট্রেডটি বন্ধ করার কারণে আমার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারখনে যাবার দিছে যে ইল্লিগেল ট্রেডটি বন্ধ হব লাগে কিন্তু কুরবানী গো হত্যা বন্ধ হব লাগে বলে আইনখনত তাতে কোনো জায়গাতে নাই গতি কেইদিনমান আগতে আমার হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এই ক্ষেত্রে স্পষ্টতি দিছে যেটু আমি মুসলিম সমাজ আমি সকলে এই সন্তুষ্ট কিন্তু মাসখনতে হঠাৎ বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় ইয়াত অন্তর্ভুক্ত হয়ে একটা বিভ্রান্তিকর একটা সৃষ্টি করে দিছে আজি আপনাদের সব যে 1950-র পড়া অর্থাৎ ভারত স্বাধীনতার আগত এবং ভারত স্বাধীনতার পিছতো আমি এই গো মানে গো কুরবানী দি আমার পরম্পরা আমার ধর্মীয় যে রীতি নীতি প্রথা আমি এই পালন করে আইসো কিন্তু বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় এই হঠাৎ বিভিন্ন পথে দিলে বদরুদ্দিন আজমল আমার ধর্মগুরু নহয় আর মুসলিম নেতাও নহয় কি ইউডিএফের এজন নেতা যেটু বন্ধ করা দিছে ইউডিএফর কর্মী কাকত বাদ দিয়ক মানে জানা মতে ইউডিএফর দুই এজনের বাইরে প্রত্যেকজনে গো কুরবানী দিব ইয়াত কোনো রাখিব নোৱাৰে গতিকে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় যেটু হিংসা রাজনীতি করেছে আর কৈছে নিজে অর্ধ মুসলিম বলে জাহির করেছে যে বলে হিন্দু পড়া মানে মুসলমান হয়েছে তার মানে অর্ধ মুসলিম দেউতাক গ্রান্ডফাদার এইবিল হিন্দু আছিল সব কনভার্টেড তার মানে অর্ধ মুসলিম গতিকে এই ক্ষেত্রে এইটো তো বিজেপি করা নাই এটা বিজেপি তো করা নাই
আপনাদের নিশ্চয় প্রিয় নেতা অতি জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া কুরবানির ক্ষেত্রে আপনার সাংবাদিকে প্রশ্ন করেছিল, তার উত্তরটা ধুনিয়া কই দিছে। আজি তো কত একটা গরু তো ধরা নেই, কত তো কোনো বাধা প্রয়োগ হওয়া নেই, তাই এইবিলাকে কি হুচায়? এইবিলাকে আপনাদের নিশ্চয় কথাখানি আপনাদের বুঝি আছে। আর একটা কথা কম যে আজি গো কুরবানিটো এইটো আমার সাংবিধানিক অধিকার, এইটো আমার ফান্ডামেন্টাল রাইট, এইটো আমার সাংবিধানিক অধিকার, মানে সংবিধানের উপরে কোনো না হয় আইনখনও সংবিধানের গণ্ডির ভিতর পড়ে। আর হয় সংবিধানে আমাকে অধিকার দিছে, নিজ ধর্ম আমি পালন করব পারো, নিজ ইচ্ছা মতে আমি নিজের ধর্ম আমি পালন করব পারো। আর আমার এই ধর্মীয় প্রথা মতে যুগ যুগান্ত ধরে শ বছর ধরে এই মানে গো যেটো কুরবানি আমার অসমত হয়ে আছে, এটা জায়গা বিশেষে তেনে হয়ে আছে। যে বোম্বে মই নিজে দেখিছো, বোম্বে তো কোনো গো কুরবানি করা না হয়, তাত বকরি কুরবানি করা হয়। মই আরবতো গেছো, মক্কার মদিনাতো ঘুরে আছো, তা তো সেইবিলাক গো কুরবানি নহয়। তো এই ঠাই বিশেষে অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক অবস্থা, তার সামাজিক অবস্থা বহুত চাই এইবিলাক করা। গতি আজি গো কুরবানিটো অসমের ক্ষেত্রে এতিয়ার প্রযোজ্য হয়ে আসিল আর এটি প্রযোজ্য হয়ে থাকি। আর এই আমার সাংবাদিক, এই আমার ফান্ডামেন্টাল রাইট, কনস্টিটিউশনাল রাইট। এই সম্মুখত এই আমি কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠন দল সংগঠন পড়া নহয়, এই রাইজর ফালের পর গণ বিক্ষোভ পালন করা হয়েছে। এই একটা স্বতঃস্ফূর্ত একটা ধ্বনি, কারণ বদরুদ্দিন আজমল যেটা এটার পিছত এটা যে আরম্ভ করে দিছে এই আর সহ্য করব নারি, বিশেষ করে মুসলিম সমাজের বিরুদ্ধে। কারণ এটা অর্ধ মুসলিম, নিজে কৈছে দেউতাক হিন্দু আছিল, বরদেউতা হিন্দু আছিল, আইতা হিন্দু আছিল, আর কি কয় গ্র্যান্ডফাদার হিন্দু আছিল, নিজেও হিন্দু আছিল, কনভার্টেড মুসলিম, গতি অর্ধ হিন্দু। গতি এতিয়া নতুন রাজনীতি আরম্ভ করে এতিয়া মুসলিম সমাজক যে মানে হাড়ে হাড়ে হেয় প্রত্যপূর্ণ করে আরম্ভ করছে। যে আজি আমার যুগ যুগান্তর ধরে আজি দি আসাম ক্যাটেল প্রিজার্ভেশন অ্যাক্ট 2001, এটা নতুন আইন নহয়, এটা 1950 এই আইনটি পাশ করা হয়েছিল। খালি মানে ইলিগেল ট্রেডবিল মানে বন্ধ করার কারণে, রেজিস্ট্রেট করার কারণে কিছু পুলিশের পাওয়ার আর কিছু নতুন ক্লজ দিয়ে এই আইনটি মানে আমার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরে এটি ইন্ট্রোডিউস করলে যাওয়া বছর। গতি 1950 আরম্ভ করে যদি আমি চাও 70-72 বছর আমি গো কুরবানি চলি আছিল, কোনো তো অসুবিধা হওয়া নেই, কোনো হিন্দু সমাজের পর কেউ কোনো আপত্তি আহা নেই, খুব ধুনিয়াভাবে চলি আছে। আর হো সেদিন এখন মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়ায় যেতিয়া সাংবাদিকবিলাকে স্পষ্ট বিচারিছিল কুরবানি সম্পর্কে, আর খুব ধুনিয়াকে স্পষ্ট করে দিছে কুরবানি সম্পর্কে সব ধুনিয়াকে দিছে। আর তাতে আমার আলেম সমাজ, মুসলিম সমাজ বারুকই সন্তুষ্ট হয়েছে তেখেতর বক্তব্য। কিন্তু হঠাৎ বদরুদ্দিন আজমল ইয়ার ভিতর সোমাই দিলে যে নাই, গরু কুরবানির বন্ধ হওয়া লাগে, নানান কথা ফতোয়া জারি করা আরম্ভ করে দিলে। কি হুইজ বদরুদ্দিন আজমল, হুইজ বদরুদ্দিন আজমল, কি ধর্মগুরু নাকি মুসলমানের, না মুসলিম নেতা, হচ্ছে UDFর নেতা। আর যেটা মন্তব্য দিছে দেখুন, UDFর কর্মীবিলাকে যাকে যাকে গরু কিনি আছে, UDFর নেতাকর্মী সকলে কথা কানে নামানে, আর বদরুদ্দিন আজমল নিজেও মানে জাকাতর পয়সা দিয়ে গরু মানে সাপ্লাই দিছে। আর এতিয়া এইবিলাক রাজনীতি করার কারণে বিভাজন রাজনীতি করা আরম্ভ করছে। আর সকলে ঠাইন দিছে, মুসলিম এলাকাবিলাকত গরু সাপ্লাই দি আছে নেতাকর্মীবিলাকর দ্বারা। আর এইবেলে আহি উপর ধরনে নজি নিজে গরু জাকাতর, যেবিলা মুসলিম রাষ্ট্রের পর জাকাতর টাকা আহে, এইবিলাক টাকারে তাকে গরু কিনি এইবিলাক সাপ্লাই দি আছে প্রত্যেক বছরে দিয়ে। আর গো মানে গো কুরবানির তারমানে দেখাইছে যে মই তো মুসলমানের পিড়ি হয়ে গেছো, এতিয়া হিন্দুর দেবতা হব লাগে, মানে হিন্দু দেবতা হওয়ার কারণে এতিয়া নতুন রাজনীতি আরম্ভ করে দিছে। মই তো মানে মুসলমানটো এতিয়া মোর কথা উদ্ভব করে রাজনৈতিক প্রক্রিয়া কুরবানির তারমানে দেখাইছে যে মই তো মুসলমানের পিড়ি হয়ে গেছো, এতিয়া হিন্দুর দেবতা হব লাগে, মানে হিন্দু দেবতা হওয়ার কারণে এতিয়া নতুন রাজনীতি আরম্ভ করে দিছে। মই তো মানে মুসলমানটো এতিয়া মোর কথা উদ্ভব করে রাজনৈতিক প্রক্রিয়া রাইজে মানি লব না, এই রাজ্যের তো এটা অত স্বতঃস্ফূর্তভাবে আজির যে গণবিক্ষোভ, এই তো রাইজর রাজুক গণপুত্রে, এই তো কোনো রাজনৈতিক দল নহয়। গতি রাইজে বাণী পাইছে না ভাল পাইছে না, তার প্রতিফলনটা আজিয়ে ঘুরলে, আর আজি আরম্ভ নেই
আজি আৰম্ভণি হ'ল আৰু সৌ সিদিনাখন মুছলিম সমাজক এনেকুৱাভাৱে সেৱা প্ৰতিপন্ন কৰিলে যে মুছলমানক এটা চকলেট দিলে সন্তুষ্ট হৈ যায়। আজি প্ৰতিবাদটো আছে কোনটো মেলাৰ আছে? কোনোটো মেলাৰ নাই, এইটো ৰাইজৰ স্বতঃস্ফূৰ্তভাৱে এইটো আন্দোলন, ৰাইজৰ আন্দোলন, এইটো এইটো গণ আন্দোলন, গণ বিক্ষোভ, এইটো কোনো ৰাজনৈতিক দল বা কোনো সংগঠনৰ নহয়। ধুবুৰীৰ পৰা জিতুমণি দাসৰ ৰিপৰ্ট, মাই নিউজ এনি।